ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে ট্রেডিশনাল মেডিসিন সেল গঠন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালী ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ ভবনে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হক, ঔষধ প্রশাসনের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন, আয়ুব হোসেন, মোজাম্মেল হোসেন, বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান সহ ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক ও হার্বাল ঔষধ শিল্পের প্রতিনিধিগণ।